আসসালামু আলাইকুম আর্মিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি পিচি মে অ্যান্ড মাফিয়া কিং এর পরবর্তী পার্ট নিয়ে। তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখোনি, তারা গিয়ে আগের পার্টগুলো দেখে আসো, নাহলে তোমরা এই পর্বের কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সন্ধ্যার আবছা অন্ধকার থেকে গাঢ় রাত হয়ে এসেছে। ড্রয়িং রুমের সবাই সুগা, জেহুক, ইয়ঙ্গি আর জিমিন বসে আছে। এরই মধ্যে কাজী সাহেবও চলে এসেছেন। একটু পরে জাঙ্গুকদের হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে এলো। যেহোক ওদের দেখে মুখে আঙুল ঢুকিয়ে শেষ বাজিয়ে উঠল। সবাই খুশি হয়ে তালি বাজাতে লাগলো। দুজন নিচে এসে সবাই বসলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত ধরল। মোনাজাত শেষে মিষ্টি মুখ করানো হলো। একটু পরে কাজী সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। সবাই একসাথে রাতের ডিনার শেষ করে সোফায় বসে কথাবার্তা বলছে। সুগাতের পাশে এসে বলল, ওয়াও, আই এম সো হ্যাপি, আমার কিউট ভাবি ডলটা আবার ফিরে এসেছে। এখন আমরা আবার আগের মতো মাস্তি করব। কথাটা বলে সুগাতের দিকে হাই ফাই দেওয়ার হাত বাড়িয়ে দিল। তে হাসি মুখে সুগার হাতে হাত মিলিয়ে হাই ফাই করল। তারপর বলল, অফকোর্স দেবর, উই গন বি রক। ইস, কতদিন পর দেবর ডাকটা শুনলাম, কলিজা খান ঠান্ডা হইয়া গেল। সুগার কথায় সবাই হেসে দিল। এভাবে সবাই নানান কথা আড্ডা চড়ে দিল। বেচারা জাঙ্গুক মনে মনে চরম বিরক্ত, এতদিন পরে নিজের বউটাকে কাছে পেয়ে কোথায় একটু তার সাথে সময় কাটাবে, কিন্তু এই আপদগুলো তো ছাড়ছেই না ওকে। আর এই ম্যাডামও কি সুন্দর আড্ডায় মজে আছে, যেন এসবের জন্যই এখানে এসেছে। না, আমাকেই কিছু করতে হবে, কথাটা ভেবে জাঙ্গুক গলা খাকারি দিয়ে বলল, বলছিলাম রাত তো অনেক হলো, তোদের নিশ্চয় ঘুম পাচ্ছে, রুমে গিয়ে শুয়ে পড় তোরা। ওরা সবাই ভালো করেই জানে যে জাঙ্গুক তাদের কেন তাড়াচ্ছে, তাই সুগা বাঁকা এসে বলল, কি বলো ভাইয়া, ঘুম? আর আমাদের কে ছড়াচ্ছে এসব মিথ্যা অপবাদ? আরে ঘুম তো দূরের কথা, ঘুমের খালা খালু আমাদের কাছে নেই। কেড়েছে হোক, তোর কি ঘুম ধরেছে? যেও সুগার দুষ্টুমি ধরতে পেরে ওর সাথে সায় দিয়ে বলে উঠল, আরে কি কস, ঘুম আবার কোন বাপের পোলা, এরা তো আমি চিনি না, আজকে প্রথম নাম শুনলাম। ইয়ঙ্গি আর জিমিনও ওদের দুষ্টুমিতে সায় দিল। সুগা বলে উঠল, দেখছো আমাদের কারোরই ঘুমের কোনো প্ল্যান নেই। আরে আজকে তো আমরা পার্টি করব, ভাবি ডল আসার খুশিতে আজকে আমরা সারা রাত পার্টি করব, তাই না ভাবি ডল? তে একবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখল, জাঙ্কুক চোখ গরম করে তাকিয়ে আছে আর চোখের ইশারায় মানা করতেছে। তে জানে এরা সবাই জাঙ্কুককে জ্বালানোর জন্য এসব করছে, তাই সেও একটু মজা নেওয়ার জন্য ওদের সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে তো আমরা সারা রাত পার্টি করব। এদের কথাবার্তায় জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। বেচারা কই আরো এদের বিদায় করতে চাচ্ছে, আর এরা কিনা সারা রাত পার্টি করার প্ল্যান করছে, আর আমার বউটাও আছে একজন। কি সুন্দর ধেই ধেই করে রাজি হয়ে গেল, নিজের বরের কোনো চিন্তাই নেই তার। জাঙ্কুকের আফসোসের মাঝেই সুগা উঠে গিয়ে মিউজিক প্লেয়ারে পার্টি অল নাইট গানটা প্লে করে দিল। তারপর ওরা তোরা ডান্স শুরু করে দিল। যে হোক ইয়ঙ্গি আর জিমিনও ওর সাথে যোগ দিল। সুগা এসে এর হাত ধরে নিয়ে গেল ডান্স ফ্লোরে। তারপর সবাই মিলে নাচানাচি শুরু করে দিল। এইসব দেখে জাঙ্কুক চরম বিরক্ত। 10 মিনিট এভাবে চলার পরে জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জাঙ্কুক উঠে গিয়ে ঠাস করে মিউজিক প্লেয়ারটা বন্ধ করে দিল। মিউজিক বন্ধ হওয়ায় সবাই নাচ বন্ধ করে দিল। জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ঘরের কোণা থেকে একটা লাঠি বের করে নিয়ে এলো। তাদেরকে সবাই ভয়ে শুকনো ঢোক গিলল। জাঙ্কুক ওদের সামনে এসে ইয়ঙ্গি আর জিমিনের উদ্দেশ্য করে বলল, তোমরা দুজন এখনই নিজেদের রুমে যাও, রাইট নাও। বলতে দেরি, ইয়ঙ্গি আর জিমিন ওখান থেকে ফরুত হতে দেরি হলো না, দুজন দ্রুত ওখান থেকে চলে গেল। জাঙ্কুক এবার সুগা আর জেহুপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। সুগা বেচারা ভয়ে ভয়ে বলল, ভাই কি কি করছো, আমি না তোমার কিউটি গুলুগুলু ভাই। জেহুপু ভয়ে ভয়ে বলল, হ হ জাঙ্কুক, আর আমি না তোর জিগারি কলিজার দোস্ত, আমার লগে এমতে করবি তুই। জাঙ্কুক ওদের কোনো দোহাই না মেনে লাঠি নিয়ে ওদের দিকে তেড়ে আসতে আসতে বলল, আজকের দিনে তোদের কাউকে আমি চিনি না, তোরা দুটো এক্ষুনি বের হবি আমার বাসা থেকে, যা দূর হ। ওরা দুজন তোর ল্যাচ গুটিয়ে বাইরের দিকে দৌড় দিল। ওরা দুজন দরজার বাইরে আসতেই জাঙ্কুক ঠাস করে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। সুগা দরজার বাইরে থেকে মেলোড্রামা করে বলল,
বাহ ভাই বাহ, আজ বউ পেয়ে ভাইকে দূর করে দিলা? এত রাইতে আমাদের মতো অবলা দুইটা নৌজোয়ান ছেলেকে বাসার বাইরে বের করে দিলা। এখন যদি রাস্তার গুন্ডি মাস্টার মেয়েগুলো আমাদের ইজ্জতের উপর হামলা করে তখন আমাদের কি হবে? যাই হোক, চোখ মুখ কুচকে বলল, ইয়াচ্ছি কিসব আবার মার্কা কথা কস, লাগতাছে তোর হার্ড ড্রাইভে ভাইরাস ধরে গেছে গা, ভালো কইরা সার্ভিসিং কর, হালার খালি আজাইরা কথাবার্তা। আরে তো কি করবো, এত রাইতে এখন যাব কই? চল আমার লগে, আমার কোয়ার্টারে আজকে হইয়া থাকিস। ঠিক আছে চল। জাঙ্কুক দরজা লাগিয়ে পেছনে ফিরে এবার এদিকে সরু চোখে তাকালো। এবার কোন দিকে পালাবে সেই রাস্তা খুঁজছে। জাঙ্কুক যে এবার ওর 12টা বাজাবে সেটা নিশ্চিত। তে দুই হাতে শাড়িটা উঁচু করে ধরে ধীরে ধীরে পেছোতে লাগলো। তারপর উল্টো ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিল, তবে তার কাজে সফল হলো না সে। তে দৌড় দিতেই জাঙ্কুক পেছন থেকে দৌড়ে এসে তের হাত ধরে ফেললো। তের হাত ধরে ওকে দেয়ালের সাথে আটকে দিয়ে বলল, এখন পালাচ্ছ কেন? তখন তো খুব মজা নিচ্ছিলে, এখন কোথায় যাবে? হ্যাঁ আমাকে অনেক জ্বালিয়েছো তুমি, এখন আমার পালা। এখন থেকে আমি তোমাকে জ্বালাবো আর তোমাকে আমার সব জ্বালা সহ্য করতে হবে। তের লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তের এরকম লজ্জাবতি লাজুক চেহারা জাঙ্কুক প্রথম দেখছে। এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানা যেন জাঙ্কুকের অবাধ্য চাহিদাগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। তবে আজ আর কোনো সংশয় নেই, আজ সব অবাধ্য চাহিদাগুলোকে আজাদ করে দেবে সে। আজ আর নিজেকে আটকাবে না সে, কেনই বা রাখবে ওর অ্যাঞ্জেলটা যে এখন পরিপূর্ণভাবে ওর বউ হয়ে উঠেছে। জাঙ্কুক তের দিকে নেশালো চোখে তাকিয়ে ধীরে ধীরে তের অধর পানে ঝুঁকতে লাগলো। জাঙ্কুকের ঠোঁট তের ঠোঁটে ছুঁই ছুঁই, তখনই হঠাৎ তের জাঙ্কুকের নাকের উপর টুস করে কামড় বসিয়ে দিল। জাঙ্কুক একটু হকচকিয়ে উঠে তেকে ছেড়ে নিজের নাকে হাত দিল। তের সেই সুযোগে ওখান থেকে দৌড়ে পালালো। সিঁড়ির কাছে এসে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোমাকে আমি সারা জীবন জ্বালিয়ে যাবো, বুঝেছ হিরো? কথাটা বলে তে বাচ্চাদের মতো জিভ দেখালো। তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা, কথাটা বলে জাঙ্কুকের দিকে ছুটলো। জাঙ্কুককে আসতে দেখে তেও হাসতে হাসতে দৌড়ে উপরে উঠে গেল। তে আগে আগে দৌড়াচ্ছে আর জাঙ্কুক ওর পেছনে পেছনে। তে দৌড়ে এসে রুমের দরজা বন্ধ করে দিল। জাঙ্কুক দরজার কাছে এসে দরজায় টোকা দিয়ে বলল, তে দরজা খুলো, দরজা কেন আটকালে? তে ভেতর থেকে শুধু হাসছে কিন্তু দরজা খুলছে না। জাঙ্কুক এবার একটু আদরে গলায় বলল, তে সোনা, মাই অ্যাঞ্জেল, আমার সোনা বউটা, দরজা খুলো না। তে এবার ভেতর থেকে বলে উঠল, খুলবো না, এমন করো না প্লিজ, তুমি না আমার লক্ষ্মী সোনা বউ, প্লিজ খুলো না। তাহলে আগে বাসর ঘরে ঢোকার টাকা দাও, তারপরে ঢুকতে দেব। জাঙ্কুক প্রকুচকে বলল, কিসের টাকা? বারে তুমি কি ভেবেছ তুমি আমার দেবর ননদকে তাড়িয়ে দিবে তাই বলে আমি ওদের হক আদায় করব না? ওরা নেই তো কি হয়েছে, আমি ওদের হয়ে ওদের হক আদায় করব, তাই ফটাফট টাকা ছাড়ো, নাহলে ঘরে ঢোকা ক্যান্সেল। না না এমন করো না প্লিজ, আমার সব কিছু তো তোমারই, তাহলে এখানে দেওয়ার কি আছে? এইসব শুকনো কথাই চিরে বেঁচবে না, আগে মাল ছাড়ো তারপরে কথা। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কিভাবে টাকা দেব? আমার ওয়ালেট আর সব কিছু তো রুমের ভেতরে আছে, তুমি দরজা খুলো তারপর রুমে এসে দিচ্ছি আমি তোমাকে। ওসব চালাকি আমার সাথে খাটবে না, আগে মাল তারপর দরজা খোলা। তুমি আমাকে বলো তোমার সব কিছু কোথায় রাখা আছে, আমি এনে দিচ্ছি তোমাকে। ওকে ফাইন, কাবার্ডের সেকেন্ড ড্রয়ারে দেখো আমার চেকবুক রাখা আছে, একটা কলম আর চেকবুকটা নিয়ে এসো। জাঙ্কুকের কথা মতো তে গিয়ে কাবার্ড থেকে চেকবুক আর কলম এনে দরজার নিচ দিয়ে জাঙ্কুককে দিল। জাঙ্কুক চেকবুক আর কলম নিয়ে একটা চেকে 50,000 টাকার অ্যামাউন্ট লিখে চেকটা ছিঁড়ে দরজার নিচ দিয়ে তের কাছে দিয়ে বলল, নাও এখন হয়েছে, এখন তো খুলো। তে বলে উঠল, ঠিক আছে দরজা খুলে দিচ্ছি, তবে কিন্তু আগেই ঢুকবে না, আমি যখন ঢুকতে বলবো তখন ঢুকবে, ঠিক আছে? ওকে বাবা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আগে দরজাটা তো খুলো। তে একটু পরে দরজার লক খুলে দিল, তারপর তাড়াতাড়ি করে গিয়ে বেডের উপর লম্বা ঘুমটা টেনে সুন্দর করে বসলো। বসে থেকে একটু গলা উঁচিয়ে জাঙ্কুককে ভেতরে আসার অনুমতি দিল।
জাগুক এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তেরকে এভাবে ঘুমটা টেনে বসে থাকতে দেখে জাগুক মুচকি হেসে দরজা বন্ধ করে ধীরে ধীরে তের কাছে এগিয়ে আসলো। তের হাত পা কেমন যেন কাঁপছে, বুকের হার্টবিট অস্বাভাবিকভাবে চলছে। এ বুঝতে পারছে না জাগুক কতবার ওর কাছে এসেছে, ওকে জড়িয়ে ধরেছে, বুকে নিয়ে ঘুমিয়েছে, নাহলে আজ কেন এমন লাগছে যেন আজকে নতুন করে ওর কাছে আসছে জাগুক। জাগুক তের সামনে বেডের উপর এসে বসলো, তারপর দু হাত পাড়িয়ে তের ঘোমটাটা ধীরে ধীরে উঠালো। ঘোমটাটা উঠিয়ে দেখলো তে কেমন চোখ টেরা করে পানি বেস বানিয়ে রেখেছে। জাগুক সেটা থেকে পিক করে হেসে দিল, তেও জাগুকের সাথে হেসে দিল। জাগুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে নাকে না খুশে মায়াবী কণ্ঠে বলল, জানো আমার এই দুষ্ট অ্যাঞ্জেলটাকে আমি কত মিস করেছি। তে নরম গলায় অপরাধী সুরে বলে উঠল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো আর ইচ্ছে করে করনি কিছু, তাই ওসব ভুলে যাও। তুমি আমার জীবনে ফিরে এসেছো এটাই বড় কথা, আর কোনো অভিযোগ নেই আমার। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু চাই না, কিচ্ছু না। তে আবেগি চোখে তাকিয়ে বলে উঠল, এত কেন ভালোবাসো আমায়, আমি কি এত ভালোবাসার যোগ্য? তুমি এর চেয়েও বেশি ভালোবাসার যোগ্য, তোমাকে যতই ভালোবাসি মনে হয় কম হয়ে যাচ্ছে, ইচ্ছে করে আরো বেশি করে ভালোবাসতে। কথাটা বলে জাগুক তের কপালে সময় নিয়ে পরম আদরে চুমু খেল। তে আবেশে চোখ বন্ধ করে নিল। জাগুক তের দিকে নেশাভরা চোখে তাকিয়ে বলল, তুমি না আমাকে খেতে চেয়েছিলে, বলেছিলে আমাকে নাকি চকলেটের চেয়েও ইয়াম্মি লাগে। তখন তো আমি মানা করেছিলাম, তবে আজ কোনো মানা নেই, তুমি চাইলে আমাকে পুরোটা খেয়ে ফেলতে পারো। নাও আই এম অল ইয়ার্স। তের লজ্জায় লাল হয়ে জাগুকের বুকের ভেতর লুকিয়ে পড়ল। জাগুক মুচকি এসে দু হাতে তের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জাগুকের ছোঁয়ায় তে কেঁপে উঠল, সারা শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল। জাগুক তেকে জড়িয়ে ধরা অবস্থায় তের মাথার ওড়নাটা ধীরে ধীরে খুলে নিল। পরে তের কানে দোল খুলে কানে চুমু খেল। তে কেঁপে উঠে জাগুকের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরল। জাগুক এবার আরেক কানে দোল খুলে সেই কানেও চুমু খেল। এরপর তের গলার নেকলেসটা খুলে নিয়ে গলায় চুমু খেল। তে আরো বেশি কাঁপতে শুরু করলো, সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল ওর। এবার জাগুক ধীরে ধীরে থেকে বালিশে শুয়ে দিল। তের লালিমা ছড়ানো মুখটার দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। জাগুকের এমন চাহনি দেখে তে আরো লজ্জায় মিয়ে পড়ল। লাজুক হেসে শাড়ির আঁচল টেনে মুখে দিয়ে মুখ ঢেকে ফেলল তে। জর্জের শাড়ি হওয়ায় শাড়ির ভেতর থেকে তের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জাগুক মাথা ঝুঁকিয়ে তের ঠোঁটের উপর থেকে আঁচলের অংশ কামড়ে ধরে আঁচলটা সরিয়ে দিল। তের চোখ বন্ধ করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর, জাগুকের নেশা বেড়ে যাচ্ছে। জাগুক তের কপালে চুমু খেয়ে দুই চোখের পাতায় দুই গালে চুমু খেল। এরপর তের অদর্য গলে ঢুক দিল, তের অদর্শ দাপান করতে লাগলো। তেও আর চুপ থাকতে পারলো না, জাগুকের ঘাড়ের পেছনে হাত দিয়ে জাগুকের চুল খামচে ধরে তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিল। দুজনে এক স্বর্গীয় সুখের রাজ্যে পাড়ি দিল, পূর্ণতা পেল ওদের ভালোবাসা। এক নতুন সকাল, নতুন জীবনের নতুন উদ্দীপনার সকাল, জাগুকের জীবনের সবচেয়ে সুখকর একটা সকাল। এই সকাল নিয়ে এসেছে ওর জীবনে সীমাহীন সুখের জোয়ার, যে সুখের জোয়ারে ভাসতে চায় ও সারা জীবন। ঘুমন্ত তের গালে আঙুল দিয়ে স্লাইড করছে আর তের মায়াবীর মুখখানার দিকে তাকিয়ে আছে জাগুক। ঘন্টা খানেক আগে ঘুম ভেঙেছে জাগুকের, তখন থেকে এভাবে তের দিকে তাকিয়ে আছে সে। এই মুখখানায় যেন রাজ্যের যত মায়া ঠেলে দিয়েছে, জাগুক যত দেখে ততই যেন ওর শরীর মন প্রশান্তিতে ভরে যায়। সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না ও। কিছুক্ষণ পর তের কপালে চুমু খেয়ে গায়ের চাদর টেনে দিল। রোজকার অভ্যাস অনুযায়ী জাগুক জগিংয়ে চলে গেল। ঘণ্টাখানেক পর ফিরে এলো জাগুক, তে এখনো বেঘুরে ঘুমাচ্ছে। জাগুক মুচকি এসে তের পাশে গিয়ে বসলো, তের মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলল, এই ঘুম পাগলিটা, ঘুম ভাঙেনি এখনো, অনেক বেলা হয়েছ তো, এখন উঠো। তে একটু নড়ে চড়ে উঠে চোখ বন্ধ অবস্থায় ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ডিস্টার্ব করো না আমাকে, ঘুমোতে দাও না, দুষ্ট হিরোটা কাল রাতে আমাকে ঘুমোতে দেয়নি। তের কথায় জাগুক ঠোঁট কামড়ে হাসলো, তারপর তের মুখের কাছে ঝুঁকে দুষ্ট হেসে বলল, আচ্ছা তাই, কি করেছে দুষ্ট হিরোটা কাল রাতে? তে ঘুমের ঘুরেই বলল, অনেক জ্বালিয়েছে আমাকে, একটু ঘুমাতে দেয়নি।
আচ্ছা কিভাবে চালিয়েছে শুনি। হিরোটা না আমাকে এতটুকু বলতেই হঠাৎ তের ঘুম ভেঙে গেল। তে ফট করে চোখ খুলে দেখলো চাঙ্কুক ওর মুখের উপর ঝুঁকে আছে। তে নিচের দিকে তাকিয়ে দেখলো ওর গায়ের উপর একটা চাদর ছাড়া আর কিছুই নেই। তের লজ্জায় মরি মরি অবস্থা। চাঙ্কুক আবার বলে উঠল, কি হলো বলো না, কিভাবে চালিয়েছে তোমার হিরোটা? তের লজ্জায় চাদর টেনে মাথা টেকে নিয়ে লাজুক কণ্ঠে বলল, জানি না, যাও অসভ্য। কি আমার মতো এমন ভদ্র ছেলের নামেও এত বড় বদনাম, এটা কিছুতেই মানা যায় না, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে চাঙ্কুক তুষ্ট হয়ে সে তের চাদরের ভেতর ঢুকে গেল। তারপর তেকে কাতুকুতো দিতে লাগলো। তে মুচড়ামুচড়ি করতে করতে খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ওকে ওকে সরি সরি, আর বলবো না, প্লিজ ছেড়ে দাও। চাঙ্কুক থেমে গিয়ে তের কপালে চুমুকে উঠে দাঁড়ালো, তারপর চাদর সহ তেকে কোলে তুলে নিল, তেকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো।